হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস, বহু প্রতীক্ষার পর। কেন বলছি বন্ধুরা, কারণ আমি অনেক দিন ধরে কিন্তু মানে বড় ভিডিও বানানোর সাহস হয় না, এখনও পারছি না, কারণ ঘাড়ে যন্ত্রণা আছে, মাথা ঘুরে, যখন তখন অসুবিধা হতে পারে। তবুও তোমাদের এত অনুরোধ, প্রচুর রিকোয়েস্ট এসছে যে দাদা জটিল সুদটা নিয়ে একটা ভিডিও বানান, জটিল সুদ নিয়ে ভিডিও বানান। তাই তার জন্য আজকে কিন্তু চঞ্চল ঘোষের জটিল সুদ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা একটা রিকোয়েস্ট থাকবে, পুরো ভিডিওটা দেখবে। হয়তো প্রথমে দুই একটা অঙ্ক একটু কঠিন লাগবে, কিন্তু তারপর থেকে কিন্তু অবশ্যই সহজ হবে, একটু ধৈর্য ধরে থাকবে, ভেঙে পড়বে না। আমি কথা দিচ্ছি তুমি পারবে, তুমি যত কম বোঝো না কেন, তোমাকে কথা দিচ্ছি, 100% কথা দিচ্ছি তুমিও পারবে, এত সহজ করে বোঝাবো, পুরো ভিডিও দেখবে। এটা রিকোয়েস্ট রইল বন্ধুরা, পুরো ভিডিও দেখবে, কারণ তুমিও পারবে, একদম 100% বলছি, বোঝাবো আমি। অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের রিকোয়েস্ট আমি রেখেছি, তোমরা আমার আপনজন, অবশ্যই তোমরা বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করবে, এইটুকু আমার বিশ্বাস, কারণ তোমরা আমার আপনজন। তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করবে, ভালো লেগে থাকলে অবশ্যই, যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে, কিন্তু অবশ্যই কেউ এমনি এমনি চলে যাবে না, ঠিক আছে বন্ধুরা। আমি কথা দিচ্ছি পুরো ভিডিও দেখবে, তুমি পারবে, গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। আচ্ছা দেখো, প্রথমে এক দাগের অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি কি বলছে। এক দাগের অঙ্কটা বলছে বার্ষিক 10% জটিল সুদে, কি বলছে, বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত। তার আগে আমি বন্ধুরা অঙ্ক করার আগে কিছু জিনিস, মূল বিষয়গুলো আমি একটু বলে দিই। ধরো তোমাদের সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্যটা কোথায়, অঙ্কটা করার আগে আগে ব্যাপারগুলো বুঝে নাও। সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্যটা কোথায়, সরল সুদ কি, ধরো 100 টাকায় যদি 10% করে সুদ হয়, 10% মানে কি, 100 টাকায় যদি 10 টাকা সুদ হয় সাপোজ, তাহলে যদি সরল সুদ হয় তাহলে 100 টাকায় কি, 10 টাকা যদি প্রথম বছরে, যদি তুমি ফার্স্ট বছরে যদি 10 টাকায় তো পাবে, 100 টাকার জন্য কত টাকা পাবে, 10 টাকা পাবে। সেকেন্ড বছরে কত টাকা পাবে, অবশ্যই 10 টাকা পাবে। থার্ড বছরে কত পাবে, অবশ্যই 10 টাকাই পাবে, 10 টাকাই পাবে। ফোর্থ বছরে কত পাবে, 10 টাকাই পাবে। অর্থাৎ সরল সুদ কিন্তু বন্ধুরা প্রত্যেক বছর কিন্তু সমান সমান থাকবে, অর্থাৎ প্রথম বছরে তুমি সরল সুদ যা পাবে, এই দেখো 100 টাকায় যদি 10 টাকা হয় তাহলে এক বছরের সুদ কত, 10 টাকা। তাহলে প্রথম বছরে 10 টাকা পেলে দ্বিতীয় বছরে কত টাকা পাবে, 10 টাকা পাবে। তৃতীয় বছরে কত পাবে, অবশ্যই 10 পাবে। চতুর্থ বছরে কত পাবে, 10 পাবে। পঞ্চম বছরে কত পাবে, 10 টাকাই পাবে। ক্লিয়ার বন্ধুরা, সরল সুদের প্রথম বছরেও যা পাবে, যত বছর কাটবে প্রত্যেক বছরে কিন্তু ঠিক তত করেই সুদ পাবে। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে কি হবে দেখো, জটিল সুদের ক্ষেত্রে এই যে যে তোমার তো আসল ছিল কত টাকা, 100 টাকা, তাহলে 100 টাকার জন্য তুমি সুদ পেলে কত টাকা, 10 টাকা প্রথম বছরে। আর একটা জিনিস মনে রাখবে যে প্রথম বছরে সরল সুদ এবং জটিল সুদ উভয়েরই সমান, সরল সুদ এবং জটিল সুদ প্রথম বছরে যদি সরল সুদ 10 টাকা হয়, জটিল সুদও কিন্তু প্রথম বছরে 10 টাকাই হবে। একটু একটু ভালো করে শুনে নাও, সরল সুদ যদি প্রথম বছরে 10 টাকা হয়, অবশ্যই দ্বিতীয় বছরেও কিন্তু সরল সুদ 10 টাকাই হবে, তৃতীয় বছরেও কিন্তু 10 টাকাই হবে, চতুর্থ বছরেও 10 টাকা হবে। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে কি হবে, জটিল সুদে প্রথম বছরে সরল সুদ যা হবে জটিল সুদ তাই হবে, শুধু প্রথম বছরটা, কিন্তু পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাবে। দেখো জটিল সুদটা কি বললাম না, যে সরল সুদ যা হবে জটিল সুদও কিন্তু প্রথম বছর তাই হবে। তাহলে 100 টাকার জন্য তুমি কত টাকা সুদ পেলে, অবশ্যই 10 টাকা। তাহলে দেখো, তাহলে পরের বছরে কিন্তু এই 10 টাকা যেটা সুদ পেয়েছো সেটাও কিন্তু আসলের সঙ্গে যুক্ত হয়ে সেটা মূলধন হয়ে যাবে, অর্থাৎ পরের বছরে কিন্তু 100 টাকার সুদ দিতে হবে না, পরের বছর সুদ দিতে হবে কিন্তু 110 টাকার উপরে। পরের বছর সুদ দিতে হবে কত টাকার উপরে, 110 টাকার উপরে। মোট কথা হলো জটিল সুদ মানে সুদেরও সুদ গুনতে হবে, সোজা বাংলায় যদি বলি আমরা, সুদেরও সুদ গুনতে হবে। এখানে বন্ধুরা ছেড়ে যাবে না, কিন্তু আবারও বলছি অঙ্ক দেখবা যখন করাবো, দেখবে কত সহজ এখানে বোঝানোর ক্ষেত্রে, আমি একটু বলছি তোমাকে, পরে কিন্তু অঙ্কতে যখন যাবো দেখবে অবশ্যই সহজ। তাহলে কি বললাম, তাহলে দেখো
পরের বছর কিন্তু প্রথম বছরে তো 10 টাকা পেয়েছিলে, পরের বছর কিন্তু সুদ কিন্তু 110 টাকার উপর দিতে হবে। তাহলে 100 টাকার জন্য সুদ কত হবে? 10 টাকাই হবে। 100 টাকার জন্য সুদ হবে কত? টাকা 10 টাকা। আর 10 টাকার জন্য সুদ হবে কত? অবশ্যই 1 টাকা। তার মানে পরের বছরে কিন্তু 11 টাকা সুদ হবে। তাহলে দেখো সরল সুদ কত হয়েছিল? 2 বছর হয়েছিল 20 টাকা। কিন্তু জটিল সুদ হয়ে গেল কত? এখানে 10 টাকা হয়েছিল প্রথম বছরে, আর পরের বছরে কিন্তু 11 টাকা। অর্থাৎ জটিল সুদ কিন্তু কত হয়ে গেছে? 21 টাকা হয়ে গেছে। মানে এটা একটা জাস্ট একটা সাধারণ একটা কনসেপ্ট দিলাম, অন্য কিছু না। আমি এখনো অঙ্ক শুরু করিনি, অঙ্ক যখন যাব অবশ্যই সহজ মনে হবে, তোমরা এখান থেকে ছেড়ে যাবে না। আবারও রিকোয়েস্ট করে বলছি, পুরো ভিডিওটা দেখবে, একদম ইজি করে দেবো, তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি। এইবার কি বললাম যে জটিল সুদ মানে সুদেরও সুদ। এবার আমরা আসছি যে আমরা সচরাচর যে সূত্রটা পাই, সেই সূত্রটা কি? সেই সূত্রটা কি? যে সূত্রটা আমরা পাই P into R plus R by 100 to the power T। এটা কিসের সূত্র? এটা জটিল সুদ আসলের সূত্র। এটা কিসের সূত্র বন্ধুরা? P into 1 plus R by 100 to the power T। পি মানে কি? পি মানে প্রিন্সিপাল, 1 মানে তো 1 আছে, আর মানে কি রেট পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার, আর টি মানে কি? টাইম। টি মানে কি? টাইম। তাহলে এই সূত্রটা কিসের? এই সূত্রটা প্রয়োগ করে যদি তুমি অঙ্কটা করো তাহলে কি বেরোবে? জটিল সুদ আসল। বন্ধুরা কি বেরোবে? জটিল সুদ আসল। কি বেরোবে বললাম? জটিল সুদ আসল। জটিল সুদ আসলকে একসঙ্গে আমরা বলি হলো অ্যামাউন্ট। কি বললাম? জটিল সুদ আসলকে আমরা একসঙ্গে কি বলি? অ্যামাউন্ট। এই সূত্রটা কি? এই সূত্রটাই পাতালে বেরোবে জটিল সুদ আসল। আর জটিল সুদ আসল এটা তো বাংলায় বললাম, কিন্তু ইংলিশে জটিল সুদ আসল অর্থাৎ সুদ আসলকে একসঙ্গে বলা হয় অ্যামাউন্ট। তাহলে এইটা সমান সমান তো আমি অ্যামাউন্ট লিখতেই পারি, কারণ এইটা মানেই তো জটিল সুদ আসল। তাহলে এইটা সমান অবশ্যই অ্যামাউন্ট লিখতে পারি। তাহলে বন্ধুরা বলো তো, 2x সমান যদি 10 হয় তাহলে x সমান আমরা কি লিখি? 10/2 না, x সমান আমরা কি লিখি? এই দুইটা নিচে যায়। তাহলে ঠিক একইভাবে যদি আমি এইটুকু রেখে দিই, এইটুকু রেখে দিই, এইটুকু রেখে দিই, তাহলে এইটুকু সমান কি হবে? নিশ্চয়ই এই পিটা কোথায় চলে যাবে? অবশ্যই এইখানে চলে যাবে। এই পিটা কোথায় চলে যাবে? এই জায়গায় চলে যাবে। এই অ্যামাউন্টটা, এই প্রিন্সিপালটা কোথায় চলে যাবে? এই জায়গায় চলে যাবে। বন্ধুরা এইটা একটা সূত্র, এটা একটা সূত্র। তাহলে এই সূত্রটা কখন কাজে লাগাবে বন্ধুরা বলে দেই? এই সূত্রটা তখন কাজে লাগাবে যখন তোমার তোমার যদি অ্যান্সার চায়, যখন তোমার অ্যান্সার চাইবে সুদের হার আর হলো সময়। তাহলে এই সূত্রটা কখন কাজে লাগাবে? দুটো ক্ষেত্রে কাজে লাগাবে। আবারও বলছি, শুনবে ভালো করে, পুরো ভিডিও দেখবে, মাঝখান থেকে ছেড়ে যাবে না বন্ধু, রিকোয়েস্ট করছি মাঝখান থেকে ছেড়ে যাবে না। এই সূত্রটা কাজে লাগাবে তখনই যখন কোনো অঙ্কে আর এর মান অর্থাৎ সুদের হার চাইবে, কোনো অঙ্কে দেখা গেল বললো সুদের হার কত ছিল, তখন এই সূত্রটা পাতাবে। আর কখন পাতাবে? যখন টাইম অর্থাৎ কত বছরের জন্য কেটেছিল তখন এই এই সূত্রটা পাতাবে। তাহলে কার কার মান? আর এর মান আর টির মান যদি চায় কোনো অঙ্কে, অর্থাৎ সুদের হার অথবা সময় যদি চায়, তাহলে কিন্তু তোমরা কি পাতাবে? অবশ্যই আর আর এই সূত্রটা পাতাবে এক কথায়। তাহলে এই সূত্রটা রইল। এবার আসে আমরা একদম পুরো অঙ্কতে চলে যাই, ডাইরেক্ট, আর কোনো কোথাও আমরা যাচ্ছি না, ডাইরেক্ট অঙ্কতে যাব, অঙ্কতে যাব ডাইরেক্ট। দেখো বলছে প্রথম অঙ্কটা এক দাগের, বার্ষিক 10% জটিল সুদে। কি বলেছে? বার্ষিক মানে বছরে 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত? তাহলে কি বলতো তুমি এই সূত্র পাতাবে? না, আমি বলেছি এই সূত্রটা তখনই পাতাবে যখন সময় চাইবে অ্যান্সার অথবা সুদের হার চাইবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানেও সুদ আসল চেয়েছে, তাহলে এইখানে দেখবে প্রথমে দেখবে কত পার্সেন্ট বলছে? 10%। বন্ধুরা 10% মানে কি? 10% মানে কি? 10% মানে হলো 10/100। বুঝাতে পারলাম? সবাই বুঝতে পারবে, 100% কথা দিলাম, তুমি পারবে। 10% মানে কি? 10/100, এই 0 0 কেটে দিলাম, তাহলে কত হলো? 1/10 হলো। এবার তোমরা কি করবে এখানে বোঝার জন্য? এখানে লিখবে প্রিন্সিপাল আর এখানে লিখবে অ্যামাউন্ট। প্রিন্সিপাল মানে কি? আসল। প্রিন্সিপাল মানে কি? আসল। আর অ্যামাউন্ট মানে কি? সুদ আসল। পি মানে কি? প্রিন্সিপাল, সেটা কি? সেটা হলো আসল। আর এ মানে কি? অ্যামাউন্ট মানে সুদে আসল। তাহলে এই যে যে বাইটা আসলো, মনে রাখবে নিচেরটা হলো আসল, তাহলে নিচেরটা কত? 10। তাহলে প্রিন্সিপাল কত? 10, অর্থাৎ আসল কত? 10।
আর অ্যামাউন্ট কোনটা? অ্যামাউন্ট হলো দুটো যোগ করে, অর্থাৎ আসল আর সুদ যোগ করে হয় অ্যামাউন্ট। তাহলে কত হবে? অবশ্যই 11 হবে অ্যামাউন্ট। তাহলে নিচেরটা হবে কি? প্রিন্সিপাল, উপরেরটা আর দুটো যোগ করে কি হবে? অবশ্যই অ্যামাউন্ট হবে। এবার কত বছরের বলেছে বন্ধুরা? এখানে দেখবে 3 বছরের বলেছে। কত বছর? 3 বছর। তাহলে একেও কিউব করে দেবে, একেও কিউব করে দেবে। কেন কিউব করবে? তোমাকে 3 বছরের বলেছে তাই কিউব করে দেবে। এতে কি তোমরা পারবে না? অবশ্যই পারবে, গ্যারান্টি দিয়ে বলছি পারবে। এইবার অ্যান্সার চেয়েছে কি? অ্যান্সার চেয়েছে সুদে আসল। অ্যান্সার চেয়েছে কি? সুদে আসল কত? 3 বছরের সুদে আসলে কত? তাহলে এইটার ভিতরে সুদে আসল কোনটা? নিশ্চয়ই এইটা। যেটা অ্যান্সার চাইবে সেটা ওপরে যাবে বন্ধুরা। কি বললাম? যেটা অ্যান্সার চাইবে। যদি এখানে আসল চাইতো তাহলে আসল এইটা, তাহলে এইটা ওপরে যেত। মাথায় রাখবে অ্যান্সারটা কিসে এসে বলছে? সুদে আসলে কত? তাহলে সুদে আসল কোনটা? এইটা। যেটা অ্যান্সার চাইবে সেটা ওপরে দেবে। তাহলে 11-র মাথায় কি আছে? 3 আছে। তার মানে 3 বার 11 লিখবো, 11 গুণ 11 গুণ 11। হ্যাঁ, আর নিচে যাবে কোনটা? এইটা। তাহলে 10 গুণ 10 গুণ কত? 10। আর এবার কত টাকার বলছে? বলছে 10,000 টাকার। তাহলে এখানে কত দেবে? 10,000 দিয়ে দেবে। তাহলে দেখো এখানে 1, 2, 3 এখানে 1, 2, 3 কেটে দিলাম। এবার দেখো 11-র কিউব মানে কত? 11-র কিউব মানে হলো 1331। 11-র কিউব মানে কত? 1331। তাহলে 1331-এর পাশে এই যে একটা শূন্য, তাহলে হয়ে গেল। এটা না পারার কি আছে বন্ধুরা? হয়ে গেল আনসার। সুদে আসলে চেয়েছে, এই যে এইটাই সুদে আসলে হবে। 3 বছরের সুদে আসলে কত হবে? 13,310। 13,310 হবে। এটা কি খুব কঠিন বন্ধু? অবশ্যই কঠিন না। এরপর দেখো দুই দাগের অঙ্কটা দেখো কি বলছে। দুই দাগের অঙ্কটা বলছে যে বার্ষিক 4% জটিল সুদে, বার্ষিক 4%, আগে 4% মানে কি? 4/100। তাহলে কাটলে কত হবে? অবশ্যই 1/25 হবে বন্ধুরা। তাহলে আমার সিস্টেম অনুযায়ী প্রিন্সিপাল আর অ্যামাউন্ট লিখবো। প্রিন্সিপাল কত? 25। আর হলো অ্যামাউন্ট কত? অবশ্যই 26। এবার অঙ্কটা পড়ে শোনাই। বলছে বার্ষিক 4% জটিল সুদে, 4% জটিল সুদে 625 টাকা, 625 টাকার 2 বছরের সুদে আসল কত? 2 বছরের। আগের অঙ্কটা ছিল 3 বছরের, এটা বলেছে 2 বছরের। তাহলে দুই যদি 3 বছরের জন্য কিউব হয় তাহলে 2 বছরের জন্য মাথায় কত হবে? 2 হবে না? তাহলে অ্যান্সার চেয়েছে কি? এইখানেও চেয়েছে সুদে আসল কত। তাহলে বন্ধুরা সুদে আসল মানে তো অ্যামাউন্ট, তাহলে সেইটা উপরে যাবে। দেখো কত হবে? 26 গুণিত 26। আর নিচে কত হবে? 25 গুণিত 25। এবার কত টাকার কথা বলেছে? অবশ্যই অবশ্যই বলেছে 625 টাকা। 625 টাকা, তাহলে 625 গুণ দিয়ে দেবো 625। তাহলে 25 দিয়ে যদি কাটো, 25 25 কত হবে? 625। আর 25 25 কেটে গেল, তাহলে 26 আর 26 তোমরা গুণ করবে, তাহলে কত হবে? অবশ্যই 676 টাকা হবে। 676 টাকা হবে। তা বন্ধুরা এটা কঠিন নাকি? অবশ্যই কঠিন না। তুমি যদি কাটাকাটি জানো অবশ্যই তোমার কাছে এটা কঠিন হওয়ার কথা না। দেখো এটা হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার বন্ধুরা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে বন্ধুরা। তিন দাগের অঙ্কটা বলেছে যে বার্ষিক 4% জটিল সুদে, ভালো করে শুনবে, বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদে আসল কত? বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদে আসল কত? কিন্তু পাশে ব্র্যাকেটে লেখা আছে জটিল সুদটা কিন্তু হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি? 6 মাস অন্তর অন্তর কিস্তি। কিস্তিটা হবে কত মাস অন্তর অন্তর? এই জায়গায় বলেছে অর্ধবার্ষিকী বা হাফ ইয়ারলি, তার মানে 6 মাস অন্তর অন্তর কিস্তি। কিন্তু বন্ধুরা এই যে যে বলেছে বার্ষিক 4%, বার্ষিক মানে বছরে 4% সুদ। তোমার বছরে কত পার্সেন্ট? 4%। এখানে ভালো করে বুঝবে একটু কথা, বছরে কত পার্সেন্ট সুদ? 4% সুদ। কিন্তু তোমার সুদটা গুনতে বলছে 6 মাস পর পর, তাহলে তো 4% সুদ হবে না। 1 বছরে কিস্তি তো দুটো হবে, 1 বছরে কিস্তি হবে কটা? দুটো। তাহলে তোমার তো 4% সুদটা কত? বছরে 4%। তাহলে বছরে কিস্তি তো তোমার দুটো, তাহলে কিন্তু পার্সেন্টটা হয়ে যাবে 4/2, 4/2% হবে। কেন 2 হলো? কারণ বছরে তো তোমার দুটো কিস্তি, আর 4টা তো সেটা হলো বার্ষিক, 1 বছরে 4 টাকা। তাহলে 1 বছরে তো তোমার কিস্তি পড়ছে কটা? দুটো না, 1 বছরের কিস্তি পড়ছে দুটো বন্ধু। তাহলে ওর জন্য 2 দিয়ে ভাগ করেছি। এবার পার্সেন্টেজের জন্য 100 কোথায় হবে? অবশ্যই এখানে নিচে 100 হবে। তাহলে এটাকে 4 দিয়ে কাটলে 4/25 কত? 100। তাহলে কত হবে? অবশ্যই 1/50 হবে।
তাহলে এইখানে একের পঞ্চাশ যদি হয় তাহলে এখানে প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত? বন্ধুরা প্রিন্সিপাল হবে পঞ্চাশ, অ্যামাউন্ট হবে কত? একান্ন। প্রিন্সিপাল হবে পঞ্চাশ, অ্যামাউন্ট হবে কত? একান্ন। এইবার এখানে এক বছরের বলেছে, এক বছরের সুদ আসল কত? বন্ধুরা এক বছরে, এক বছর বলেছে ঠিক আছে, এখানে এক বছর মানে কিন্তু এক পাতালে চলবে না। কেন? কারণ আমাকে বলেছে হাফ ইয়ারলি সুদ, অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর সুদ, ছয় মাস অন্তর অন্তর। তাহলে কিস্তি হবে কটা? এক বছরে কিস্তি হবে কটা? এক বছরে কিস্তি হবে কিন্তু দুটো। এক বছর মানে কিন্তু এক লিখলে মাথায় হবে না, কারণ এক বছরে কিস্তি কিন্তু বন্ধুরা দুটো। তাহলে কি হবে? এটার মাথায় স্কোয়ার হবে, এটার মাথায়ও স্কোয়ার হবে। এখানে কি চেয়েছে? অবশ্যই সুদে আসলে চেয়েছে। কি চেয়েছে? সুদে আসলে চেয়েছে। তাহলে সুদে আসলে চাইলে তাহলে সুদে আসল কত? এটা উপরে যাবে, অ্যামাউন্টটা উপরে যাবে, একান্ন গণিত কত? একান্ন। আর নিচে কত? পঞ্চাশ গণিত কত? পঞ্চাশ। এটা গণিত কত হবে? সাড়ে তিনশো, সাড়ে তিনশো, সাড়ে তিনশো। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এটাকে যদি কাটি পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে, তাই তো বন্ধুরা? পাঁচ সাতটা পঁয়ত্রিশ হবে। তাহলে এটাকে যদি তুমি সবগুলাকে গুণ করো আঠারো হাজার দুশো সাত হবে। কত হবে? আঠারো হাজার দুশো সাত, আঠারো হাজার দুশো সাত বাই পঞ্চাশ, আঠারো হাজার দুশো সাত বাই পঞ্চাশ। একটু গুণ করে নেবে, আমি গুণ আগেই করা ছিল তাই আমি বলে দিলাম, বলে দিতে পারলাম, ঠিক আছে? আঠারো হাজার দুশো সাত বাই পঞ্চাশ। এবার এটাকে যদি তুমি পঞ্চাশ দিয়ে ভাগ করো তিনশো চৌষট্টি দশমিক এক চার হবে। কত হবে? তিনশো চৌষট্টি দশমিক এক চার, তিনশো চৌষট্টি দশমিক এক চার। দেখো এ দাগের অপশনে রয়েছে, এটা আমি কি করে করলাম? এটা আমি আগে থেকেই আমি করে রেখেছি বলেই আমি বাতিয়ে দিতে পারলাম, কারণ কি নাহলে ভিডিওটা তো অনেক বড় হবে আমার যদি গুণ করতে হয়, ঠিক আছে বন্ধুরা? অন্য কিছু না, এটা কি, এটা ম্যাজিক না, আমিও গুণ করেছি, তবে আমার গুণটা করা আছে বলে আমি বলে দিতে পারলাম, তোমরা করে নেবে, নাহলে তো আমার ভিডিওটা বড় হয়ে যাবে, ঠিক আছে? পদ্ধতিটা আগে বোঝার চেষ্টা করো, পদ্ধতি বুঝলে তুমি অঙ্ক এমনি পারবে। তাহলে এরপরে দেখো বন্ধুরা, চার দাগের অঙ্কটা কি বলেছে? চার দাগের অঙ্কটা বলেছে কি, যে বার্ষিক ফাইভ পার্সেন্ট জটিল সুদে, ফাইভ পার্সেন্ট জটিল সুদে এক হাজার টাকার এক বছরের সুদে আসল কত? এক হাজার টাকার এক বছরের সুদে আসল কত? এবার এখানে বলছে, এখানেও বলছে কিন্তু হাফ ইয়ারলি, এখানেও কিন্তু বলেছে কত? হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে কিন্তু কিস্তি দুটো। হাফ ইয়ারলি মানে কি? ছয় মাস অন্তর অন্তর কিস্তি। তাহলে এখানে তোমার ফাইভ পার্সেন্ট যে সেটা তো বার্ষিক, তাহলে বছরে যদি পাঁচ টাকা হয়, বছরে যদি দুটো কিস্তি হয়, তাহলে পার্সেন্টেজটা কত হবে? ফাইভ বাই টু পার্সেন্ট না? তাহলে এই পার্সেন্টেজের একশো কোথায় হবে? অবশ্যই নিচে হবে একশো। তাহলে এটাকে যদি কাটো পাঁচ কুড়ি একশো, তার মানে একের চল্লিশ হবে। তাহলে প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল হলো চল্লিশ, অ্যামাউন্ট হলো একচল্লিশ। তাহলে এখানে বলছে এক বছরের, তাহলে এক বছরে কিস্তি কটা? দুটো। এক বছরে কিস্তি কটা? দুটো। তাহলে এইটারও স্কোয়ার হবে, অবশ্যই এইটারও স্কোয়ার হবে। এবার এটাও কিন্তু কি চেয়েছে? সুদে আসলে চেয়েছে। তাহলে কত হবে? উপরে একচল্লিশ গণিত কত হবে? একচল্লিশ। বাই হবে কত? নিচে চল্লিশ গণিত চল্লিশ। কেন একচল্লিশ যাচ্ছে উপরে, বুঝতে পারছো তো? কারণ ওরা সুদে আসল চেয়েছে। সুদে আসল মানে কি? অ্যামাউন্ট, সেটা যেটা চাইবে সেটা উপরে যাবে। যদি প্রিন্সিপাল চাইতো তাহলে চল্লিশ উপরে যেত। অঙ্কে দেখবে কি চেয়েছে। তাহলে এখানে দেখো এবার কত বলছে, এক হাজার টাকা। এক হাজার টাকা মানে এখানে এক হাজার গুণ করে দেবে। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। এখানে দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার, দুই দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ। এবার দেখো এটাকে যদি গুণ করো, অর্থাৎ একচল্লিশ একচল্লিশ আর হলো পাঁচ যদি গুণ করো, তাহলে হবে আট হাজার চারশো পাঁচ, আট হাজার, আট হাজার চারশো পাঁচ, আট হাজার চারশো পাঁচ বাই কত? আট। আট হাজার চারশো পাঁচ, আট হাজার চারশো পাঁচ বাই আট। এটাকে যদি ভাগ করো হাজার পঞ্চাশ, হাজার পঞ্চাশ দশমিক ছয় দুই পাঁচ হবে, ঠিক আছে? এবার দেখো অপশনটা একটু খেয়াল করে দেখো, লেখা আছে এ দাগের অপশন আছে হাজার পঞ্চাশ টাকা প্রায়, মানে দশমিকের পরের টুকু এরা নেয়নি, ওইখানে লেখা আছে প্রায়, প্রায় লেখা আছে। তার মানে কত হবে? হাজার পঞ্চাশ হবে, এ দাগের অপশনটা হবে। ক্লিয়ার? কঠিন না বন্ধুরা, কঠিন না। এরপরে দেখো পাঁচ দাগের অঙ্কটা, পাঁচ দাগের অঙ্কটা কি বলেছে? পাঁচ দাগের অঙ্কটা বলছে বার্ষিক দশ পার্সেন্ট জটিল সুদে, বার্ষিক দশ পার্সেন্ট জটিল সুদে দু হাজার টাকার এক পূর্ণ একের চার বছর। বন্ধুরা এক পূর্ণ একের চার বছরটাকে আগে ভেঙে নাও, এক পূর্ণ একের চার বছর মানে কি? অবশ্যই চার একে চার, আর একে কত? পাঁচের চার, পাঁচের চার কি? বছর, পাঁচের চার বছর। তাহলে এটাকে যদি মাসে নাও তাহলে বারো দিয়ে গুণ করে দাও, এটা কত হবে? তিন, তার মানে পনেরো মাস, ঠিক আছে বন্ধুরা? পনেরো মাস আমি বের করে নিলাম, এক পূর্ণ একের চার বছর মানে পনেরো মাস। তাহলে আরেকবার অঙ্কটা পড়ি,
বার্ষিক 10% জটিল সুদে 2000 টাকার এক পণ্য একের 4 বছরের সুদে আসলে কত হবে তাই বলেছে। এক পণ্য একের 4 বছরের সুদে আসলে কত হবে? এবার এখানে পাশে লিখে দিয়েছে জটিল সুদটা কিন্তু ত্রৈমাসিক, আগেরটা ছিল হাফইয়ারলি অর্থাৎ 6 মাস অন্তর অন্তর, এইটা কিন্তু 3 মাস অন্তর অন্তর কিস্তি। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি কিস্তি হয় তাহলে বলতো বছরে কিস্তি হবে কটা? বছরে 4টে কিস্তি হবে না, 3 4 12। হাফইয়ারলি হওয়ার জন্য যদি 2টো কিস্তি হয় অর্থাৎ 6 মাস 6 মাস পর পর যদি কিস্তি দিতে হয় তাহলে কিস্তি হয় 2টো, তাহলে 4 মাস অন্তর অন্তর কিস্তি দিতে গেলে, এই সরি 3 মাস অন্তর অন্তর কিস্তি দিতে গেলে কিস্তি হবে কটা? 4টে। তাহলে এইখানে এইখানে যে বার্ষিক 10% আছে, বার্ষিক আছে কত? 10%, এটা তো বছরে 10%, কিন্তু তোমার কিস্তি তো 3 মাস অন্তর অন্তর, তাহলে 3 মাস অন্তর অন্তর যদি হয় তাহলে কিস্তি কটা হবে? 4টে। তাহলে এটাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, এত পার্সেন্ট হবে। হলো, এইবার দেখো এটা পার্সেন্টের জন্য এখানে একটা 100 নিলাম, এটা 10 10 কত? 100। তাহলে এখানে করলে কত হলো? অবশ্যই 1/40 হলো, 1/40 হলো। তাহলে এখানে প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত? প্রিন্সিপাল হলো 40, অ্যামাউন্ট হলো 41। তাহলে এখানে কিন্তু সুদে আসল চেয়েছে বন্ধুরা, সুদে আসলে চেয়েছে, কিন্তু এখানে দেখো 15 মাস। 15 মাস মানে কি? 15 মাস মানে কি বন্ধুরা? 3 মাস অন্তর অন্তর যদি কিস্তি হয় তাহলে 15 মাসে কিস্তি হবে কটা? 5টা। ভালো করে বোঝার চেষ্টা করো, 15 মাসে কিস্তি হবে কটা? 5টা। না, এত বড় অঙ্ক দেয় না বন্ধুরা, এই অঙ্কটা দেখে হয়তো তোমরা ভয় পেয়ে যাবে, ওরে বাবা এত বড় অঙ্ক। না বন্ধুরা, এত বড় অঙ্ক দেয় না, 2 বছর হার্ডলি 3 বছরের অঙ্ক দেয়, 2 বছর হার্ডলি 3 বছরের অঙ্ক দেয় তোমাদের WBB-র জন্য, 2 বছর হার্ডলি 3 বছর। কিন্তু এইখানে দেখছি 3 মাস অন্তর অন্তর যদি কিস্তি হয় তাহলে কিন্তু 15 মাসে কিস্তি হবে 5টা, এত বড় অঙ্ক জীবনেও দেয় না, ঠিক আছে? তাহলে এর মাথায় কি হবে? 5 হবে, এর মাথাও কি হবে? 5 হবে। এবার সুদে আসলে চেয়েছে তাহলে অবশ্যই উপরে কত হবে? 41 হবে 5টা, 41 গুণিত 41 গুণিত 41 গুণিত 41 5টা হয়ে গেল। আর নিচে কত হবে? 5টা 40 40 গুণিত 40 গুণিত 40 গুণিত 40 গুণিত 40, 5টা হয়ে গেল। এবার কত টাকার বলেছে? 2000 টাকা। তাহলে এখানে 2000 টাকা গুণ করে দিলাম, 2000 টাকা। তাহলে এই 1 2 3 0, 1 2 3 0 কেটে দিলাম, এই 2 দিয়ে কাটলে এই 2 2 4 হলো। আর কাটাকাটি বন্ধুরা যায় না, এবার এটাকে যদি গুণ করো, এটাকে যদি গুণ করো তাহলে আমি গুণটা একটু বাতিয়ে দিই, এখানে আমার করা আছে, কারণ গুণটা করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে, এত বড় অঙ্ক দেয় না বন্ধুরা। এখানে হবে 11 58 11 58 56 56 201, বাই হলো, বাই হবে 51 200। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে অ্যান্সার আসবে 22 62.81, 22 62.81 আসবে। এইবার দেখো এখানে 22 62.81 কিন্তু 22 62.81 আছে কিন্তু এ দাগের অপশনে, তাহলে 5 দাগের অ্যান্সারটা কত হবে? এ দাগের অপশনে কিন্তু অ্যান্সারটা হবে বন্ধুরা। এখানে কিন্তু লজ্জার কিছু নেই, কারণ এগুলা আমি যদি গুণ করতে যাই এখন এত বড় অঙ্ক দেয় নাই, দেয় না কোনো কখনো, এত বড় অঙ্ক কোনো পরীক্ষায় দেয় না। 5 বছর, 2 বছর হার্ডলি 3 বছর, 5 বছর মানে অনেক বড়, এই অঙ্ক নিশ্চিন্তে থাকতে পারো এটা আসবে না। তবু তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দিলাম, আর কিছু না, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। আর এটা গুণটা আমি আগে করে নিয়েছিলাম, কারণ এখন যদি আমার গুণ করতে হয় তাহলে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে আর ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি কিন্তু গুণটা করছি না। এরপরে দেখো, এরপরে এরপরে 6 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 5% জটিল সুদে 8000 টাকার 3 মাসে সুদ আসল কত হবে? 8000 টাকার 3 মাসে সুদ আসল কত টাকা হবে? এবার বলছে জটিল সুদ যখন ত্রৈমাসিক, জটিল সুদ যখন ত্রৈমাসিক, বন্ধুরা ত্রৈমাসিক মানে কি? 3 মাস অন্তর অন্তর সুদ। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি সুদ হয় তাহলে কিস্তি হবে কটা বছরে? বছরে কিস্তি হবে 4টে। তাহলে এই যে 5% জটিল সুদ, 5% তো বার্ষিক, বার্ষিক 5%, কিন্তু কিস্তি তো 3 মাস অন্তর অন্তর তোমাকে দিতে হবে, তাহলে কিস্তি তো 4টে, তাহলে কত হবে? 5/4%, 5/4%। এইটুকু যে বুঝতে পারবে তার অঙ্ক করতে অসুবিধা হবে না। ত্রৈমাসিক মানে কি? মানে বছরে কিস্তি 4টে। এইবার দেখো 5% এটা বার্ষিক, তো তাহলে বছরে তো তোমার কিস্তি না, ত্রৈমাসিক হলে বছরে হবে 4টে কিস্তি, তাই 4 দিয়ে ভাগ করলাম। আর 6 মাস অন্তর হলে কয় দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো,
তাহলে এইখানে পার্সেন্টেজের জন্য আমি কি লিখলাম, অবশ্যই একটা 100 লিখলাম, পাসকুরিং 100, অর্থাৎ এটা কত হলো 1/1 কত, অবশ্যই 80 হবে, 1/80। তাহলে প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল অবশ্যই 80 আর অ্যামাউন্ট কত হবে 81। এবার দেখো এখানে বলছে 3 মাসের সুদ কত, তাহলে 3 মাস, তো 3 মাস মানে কি একটা লটের টাকা এসেছে, তো তার মানে তো মাথায় কত হবে 1 হবে, 1 3 মাস অন্তর মানে কি আমার কিস্তি তো 3 মাস অন্তর অন্তর হচ্ছে, তাহলে একটা কিস্তি, তাহলে এখানে এখানে চেয়েছে কি, এখানে অ্যান্সার চেয়েছে 3 মাসের সুদ আসলে কত হবে, তাহলে 81 কত দেয়, কোথায় যাবে উপরে যাবে, নিচে যাবে কত 80, এবার কত টাকার 8000 টাকা। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটলাম, এই 8 দিয়ে এটাকে কাটলে হলো 100, তাহলে কত হবে 81, অর্থাৎ 8100 টাকা হবে, 8100 টাকা। ডি দাগের অপশনে দেখো 8100 টাকা রয়েছে। এবার দেখো সাত দাগের অঙ্কটা কি বলেছে, সাত দাগের অঙ্কটা বলছে বার্ষিক 4% জটিল সুদে 10000 টাকার 9 মাসের সুদ কত। বন্ধুরা সুদ আসল চাইনি, সুদ কত, 9 মাসের সুদ কত। এবার বলছে ত্রৈমাসিক, সুদের হারটা কত ত্রৈমাসিক, মানে 3 মাস অন্তর অন্তর, তাহলে কিস্তি কটা হবে 4টে হবে না, তাহলে বার্ষিক এখানে বলেছে 4% হারে, বার্ষিক 4% হারে। এটা সাত দাগের অঙ্কটা বন্ধুরা, সাত দাগের, সরি দাগ নাম্বার দিতে ভুল হয়ে যাচ্ছে না, সাত দাগের অঙ্কটা দেখো, তাহলে 4% হারে সুদ, 4% হারে সুদ, এটা তো বছরে, কিন্তু বছরে যদি হয় তাহলে ত্রৈমাসিক হলে কিস্তি হবে কত, 4টে না, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 1% হবে না, 1% মানে কত 1/100 না, 1/100। দেখো 4 নিচে ভাগ করলাম কেন, দেখো বার্ষিক 4% তার জন্য সেই 4, আর 4 নিচে পাতালাম কেন, কারণ 3 মাস অন্তর অন্তর কিস্তি, তাহলে বছরে কিস্তি হবে 4টে, ওর জন্য নিচে 4 পাতালাম আগের অঙ্কের মতো, তাহলে 1% মানে কত 1/100। তাহলে এখানে প্রিন্সিপাল কত আর অ্যামাউন্ট কত, প্রিন্সিপাল হলো 100, অ্যামাউন্ট হলো 101। এবার এটার মাথায় কত হবে দেখো, এখানে বলছে 9 মাস, 9 মাস মানে তো 2টো কিস্তি, ত্রৈমাসিক যদি হয় 3টে কিস্তি। 9 মাস মানে কি, 9 মাস মানে কি 3 মাস অন্তর অন্তর যদি কিস্তি হয় তাহলে 9 মাসে কিন্তু 3টে কিস্তি, অর্থাৎ কিউব হবে। এবার কি সুদে আসলটা বের করবো, আমরা সুদে আসলটা কিভাবে বের করব, এখানে 3 বার লিখবো 101 গুণিত 101 গুণিত 101, আর নিচে কত হবে 100 গুণিত 100 গুণিত 100। এবার কত টাকার বলেছে, অবশ্যই বলেছে হলো 10000 টাকা, এখানে 10000 দিয়ে দিলাম, 10000 দিয়ে দিলাম, তাহলে এই 2 0 2 0 4 0 4 0 কেটে গেল, তাহলে এখানে 101 101 101 যদি গুণ করো, অর্থাৎ 101 101 101 গুণ করলে হবে 10 30 301 10 30 301, কত হবে 10 30 301, বাই কত 100, 10 30 301 বাই কত 100। এবার 100 দিয়ে ভাগ করার নিয়ম কি বন্ধুরা, 100 দিয়ে ভাগ করার নিয়ম হলো 2 ঘর আগে দশমিক, তাহলে এটা কত হবে, অবশ্যই 2 ঘর আগে দশমিক পাতালে 10 30, এটা পুরোপুরি লিখি 301, এবার 2 ঘর আগে দশমিক মানে এইখানে দশমিক, এখানে দশমিক, এটা কিন্তু বন্ধুরা বোর্ডের দাগ, ঠিক আছে, এটা বোর্ডের আধার, বোর্ডের দাগ, তাহলে এইখানে 2 ঘর আগে দশমিক পাতালাম, তাহলে দেখো যেটা বেরোলো সেটা কি সুদ আসল, তাহলে সুদ আসলটা কত 10,303 টাকা, ওই যে 0.01 পয়সা, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো ওরা বলছে সুদ কত, তাহলে তোমার তো আসল 10,000 ছিল, আসল ছিল কত 10,000, আর সুদে আসল হয়েছে কত 10,303 টাকা, মানে সামথিং আরো কিছু আছে, 10,303 টাকা 0.01 মানে 0.01, তাহলে 0.01 কে ওরা ধরে নিয়ে এখানে, ওই জন্য এই এখানে দেখো এখানে কিন্তু লেখা আছে প্রায় কথাটা লেখা আছে অ্যান্সারে, তার মানে এটা মুছেই দাও, এই যে 0.00 এটা প্রায় লেখা আছে, তো তাহলে দেখো তোমার ছিল কত 10,000 টাকা ছিল আসল, সুদে আসল হয়েছে কত 10,303 টাকা, তাহলে সুদ হবে কত টাকা 303 টাকা, না 10,000 যদি বাদ দিয়ে দাও, 10,000 যদি তুমি এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে ওরা সুদ চেয়েছে, সুদ চেয়েছে, তাহলে কত হবে 303 টাকা। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা ওইখান থেকে 0.01 মুছলেন কেন, এখানে দেখো প্রায় কথাটা লেখা আছে, অর্থাৎ পয়েন্টে নেই অ্যান্সার, ওর জন্য আমি ওইটা মুছে দিলাম, তাহলে বোঝা গেল 10,000 টাকা তোমার মূলধন ছিল, আর সুদে আসলে হলো কত 10,303 টাকা, তাহলে বাদ বাকিটা কি সুদ না, তাহলে বাদ বাকি সুদ 303 টাকা সুদ হবে, ক্লিয়ার। এইবার দেখো 8 দাগের অঙ্কটা, এবার হলো 8 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়,
যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, সুদে আসলে 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? বন্ধুরা এই যে অঙ্ক চলে এসছে, বার্ষিক সুদের হার কত? অ্যান্সার চেয়েছে বার্ষিক সুদের হার কত। বন্ধুরা এখনো কিন্তু সূত্রটা আমি মুছিনি, আমি বলেছিলাম এই সূত্রটা তখন পাতাবে যখন তোমার কি টাইম অ্যান্সার চাইবে আর সুদের হার চাইবে। এই যে এই অঙ্কটাই কিন্তু সুদের হার চেয়েছে, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে কি লিখবো, 1+ এইখানে সুদের হার কি তুমি জানো, পার্সেন্টেজ জানো না? জানো না, তাহলে আর বাই কত, 100 টু দি পাওয়ার, টাইম কত, 2 বছর বলেছে, টাইম কত বলেছে, 2 বছর। দেখো লেখা আছে 2 বছরে, 2 বছরের সুদে আসলে কয় গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। বন্ধুরা সুদে আসলে 4 গুণ মানে কি, যদি তোমার আসল 1 টাকা হয় তাহলে সুদে আসলে হয়েছে কত, 4 টাকা। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি তোমার প্রিন্সিপাল 1 টাকা হয় তাহলে অ্যামাউন্ট হবে কত, 4 গুণ, তাহলে 4 টাকা হবে। প্রিন্সিপাল যদি 1 টাকা হয় অ্যামাউন্ট কত হবে, অর্থাৎ সুদে আসলে কত হবে, 4 গুণ, বলে দিয়েছে তো সুদে আসলে 4 গুণ হবে। তাহলে প্রিন্সিপাল যদি 1 টাকা হয় অবশ্যই অ্যামাউন্ট কত হবে, 4। তাহলে এখানে আমি পাতিয়ে দিই, অ্যামাউন্ট আমার কত, 4, আর প্রিন্সিপাল কত, 1। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি লাইনটা চেঞ্জ করছি না, এই পাশের যদি স্কোয়ার তুমি তোলো, এই পাশের স্কোয়ারটাকে যদি তোলো, তাহলে ওই পাশেরটা কি করতে হবে, অবশ্যই বর্গমূল করতে হবে, কি করতে হবে, বর্গমূল করতে হবে, কি করতে হবে, বর্গমূল। তাহলে আমি এই লাইনটাই আরেকবার লিখছি, 1+R/100, এইটা সমান কি হবে, এই পাশের স্কোয়ার তুলতে গেলে ওই পাশেরটার বর্গমূল হবে, 4-এর বর্গমূল করলে কত হবে, 2 হবে। বন্ধুরা 4-এর বর্গমূল করলে কত হবে, 2। তাহলে এইখানে দেখো, এখানে 1R/R/100=2, আর এই 1কে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে, -1। এই 1কে ওই পাশে নিয়ে গেলে কত হবে, -1। তাহলে R/100=2 কত, অবশ্যই 1 হবে, 2-এর থেকে এ বাদ গেলে, তাহলে এবার কোনাকুনি গুণ করলে R এর মান কত হবে, অবশ্যই 100 হবে, অবশ্যই কি হবে, 100 হবে, অবশ্যই কি হবে, 100 হবে। এইবার এটা মুখে মুখেও করা যায় বন্ধুরা, এই সমস্ত এই এই যে ব্যাপারটা তো দেখলে, দেখো মুখে মুখে কিভাবে করবে, মুখে মুখে বলে দেই, এই অঙ্কটা এত বড় না করে যদি মুখে মুখে করো। দেখো বন্ধুরা কত গুণ হয়েছে, 4 গুণ, কত গুণ হয়েছে, ভালো করে শুনবে, শুনবে ভালো করে, 4 গুণ হয়েছে, তোমাকে বলছি, হ্যাঁ বন্ধু তোমাকে বলছি, মুখে মুখে করছি, 4 গুণ হয়েছে, 4 গুণ, কত বছরে, 2 বছরে, 2 বছরে হয়েছে 4 গুণ, 2 বছরে 4 গুণ। তাহলে 2 বছর মানে তো স্কোয়ার, তাহলে স্কোয়ার তুলতে গেলে এই পাশে কত হবে, 4-এর বর্গমূল করতে হবে, নাকি বলছো, 2 বছরে 4 গুণ, 2 বছরে হয়েছে 4 গুণ, 4 গুণ, সরি 4 গুণ। তাহলে এই 2 মানে তো স্কোয়ার, স্কোয়ার তাহলে, তাহলে যদি তুমি এটাকে যদি রুট করে দাও তাহলে কত হবে, 2, 2 থেকে কত কমাবে, 1, কেন এই যে 1টা কমাবে, তাহলে 1 হলে মান হবে 100। তোমাকে আরেকটা অঙ্ক করছি, আরেকটা পরের অঙ্কটা করলে বুঝতে পারবে, দেখো পরের অঙ্কটা আমি করছি, তারপর আমি বড় করে করে দিচ্ছি, আগে মুখে মুখে করে দিই তারপরে বড় করে করছি। পরের অঙ্কটা কি বলেছে দেখো, মুখে মুখে করছি, পরের অঙ্কটা বলেছে, অর্থাৎ 9 দাগের অঙ্কটা বলেছে, কি বলেছে দেখো, 9 দাগের অঙ্কটা একটু পড়ি, বলছে যদি কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, ভালো করে বোঝো, 3 বছরে সুদে আসলে 27 গুণ, তাহলে বলছে বার্ষিক সুদের হার কত। মুখে মুখে আগে করি, 3 বছরে হয়েছে 27 গুণ, 3 বছরে হয়েছে 27 গুণ, 3 মানে তো কিউব, 2 মানে যদি স্কোয়ার হয়, 3 মানে কিউব, 3 মানে কি, কিউব। তাহলে 27-এর ঘনমূল করো, 27-এর ঘনমূল করলে কত হবে, 27-এর ঘনমূল করলে দেখো 3 হবে, 27-এর ঘনমূল করলে কত হবে, 3 হবে। যদি 2-এর জন্য যদি বর্গমূল করতে হয়, 3-এর জন্য কি করতে হবে, ঘনমূল করতে হবে না, তাহলে 27-এর ঘনমূল করলে কত হবে, অবশ্যই 3 হবে। এবার 3-এর থেকে কি, 1 কমিয়ে দেবে, বারবার বলছে 1 কমাবে, যা হবে তার চেয়ে 1 কমাবে, তাহলে 3-এর থেকে 1 কমালে কত হলো, 2, তাহলে 2 মানে হলো 200%, 2 মানে কত পার্সেন্ট, 200%, হয়ে গেল মুখে মুখে। এবার তোমরা, তোমাদের আমি বড় করে করে দিই, 1+ কত, R/100, এবার টাইম কত, 3 বছর, সমান সমান এখানে 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 যদি প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, বলছে 27 গুণ, তাহলে 27 হবে, তাহলে এটা কত হবে, 27, আর এটা কত হবে, 1। তাহলে দেখো এই পাশের যদি তুমি কিউব তোরা তুলতে যাও, তাহলে এই পাশেরটা কি করতে হবে, তোমার অবশ্যই ঘনমূল করতে হবে, তাহলে 27-এর ঘনমূল করলে কত হবে, 3 হবে, আমি যেটা মুখে মুখে করছিলাম। তাহলে এই 1টাকে যদি তুমি, এই 1টাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে প্লাস আছে এই পাশে গেলে কি হবে, -1 হবে না, তাহলে -1 মানে কি, R/100=2 কত, 2 না, এই যে 3-এর থেকে, তাহলে কোনাকুনি গুণ করলে R সমান কত, 200 না, সেটা তো আমি মুখে মুখেই বলেছিলাম,
তাহলে প্রবলেমটা কোথায়? মুখে মুখে করবে, পাতা কলম দরকার হবে না। এবার তোমাকে যদি দশ দাগের অঙ্কটা দেখো, দশ দাগের অঙ্কটা আগে মুখে মুখে করি, তারপরে তোমাকে খাতা কলমে করছি। দশ দাগের অঙ্কটা বলেছে, যদি কোনো আসল জটিল সুদে চার বছরে সরি দুই বছরে সুদে আসলে নয়ের চার গুণ হয়, দশেরটা বন্ধুরা দুই বছরে নয়ের চার গুণ হয়েছে, তাহলে বলছে সুদের হার কত? নয়ের চার গুণ কয় বছরে? দুই বছরে। তাহলে দুই মানে তো বর্গমূল করতে হবে, তাহলে নয় বাই চার, নয় বাই চার গুণ হয়েছে, নয় উপরে নিচে চার। এবার দুই বছরে বলেছে, তার মানে তোমার বর্গমূল করতে হবে, তাহলে নয়ের বর্গমূল করলে কত হবে? তিন হবে। নয়ের বর্গমূল করলে কত হবে? তিন হবে। আর নিচে আছে চার, চারের বর্গমূল করলে কত হবে? দুই। তাহলে তিন বাই দুই, তাহলে তিন বাই দুই যদি ভাগ করো কত হবে? দেড় হবে না? কত হবে? দেড় হবে না বন্ধুরা? দেড় হবে, দেড়শো বা দেড় হবে, দেড়। তাহলে দেড়ের থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে কত হবে? পঞ্চাশ হবে না, পয়েন্ট ফাইভ জিরো হবে না, পঞ্চাশ হবে না। তার মানে তোমার সুদের হারটা কত? ফিফটি পার্সেন্ট। দেড়ের থেকে এক বাদ দাও, ফিফটি পার্সেন্ট মুখে মুখে হচ্ছে। তো তা আমি যদি তা করি তাহলে এখানে কত? ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়াল টু, এই মাথায় কত হবে? দুই ইকুয়াল টু কত? নয় বাই চার লিখাই আছে। তাহলে এইটা যদি তুলে দাও, স্কোয়ার তুলে দিলে এই নয়ের বর্গমূল করলে কত হবে? তিন। আর এটাকে করলে কত হবে? দুই। তাহলে এইটাকে দেখো, ভাগ যদি করো ওয়ান পয়েন্ট ফাইভ হবে, দেড় হবে। তাহলে এই একটাকে যদি এই পাশে নিয়ে যাও তাহলে দেখো, দেড় টাকা থেকে এক টাকা বাদ দিলে কত হবে? মানে এক বাদ দিলে কত হবে? অবশ্যই পয়েন্ট ফাইভ হবে। অর্থাৎ আর বাই কত? আর বাই হান্ড্রেড ইকুয়াল টু কত? পয়েন্ট ফাইভ। তাহলে কোনাকুনি দেখো, গুণ করে দেখো, আর ইকুয়াল টু কত হবে? এটা কত হবে? পাঁচশো। এবার এই যে পয়েন্ট ফাইভ, এক ঘর আগে দশমিক দিলে কত হবে? পঞ্চাশ হবে, যেটা তো আমি মুখে মুখেই করেছিলাম। এরপরে দেখো এগারো দাগের অঙ্ক, এগারো দাগের অঙ্কটা কি আছে? এগারো দাগের অঙ্কটা, এগারো দাগের অঙ্কটা কি আছে দেখো? এগারো দাগের অঙ্কটা বলেছে কি? বলছে যদি কোনো আসল জটিল সুদে চার বছরে সুদে আসলে ষোলো গুণ হয়, কত বছরে? চার বছরে ষোলো গুণ। এইটাও আমি মুখে মুখে করবো। আরে সূত্রটা লিখে মুছে ফেলেছি, ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি ইকুয়াল টু কত? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, এই সূত্রটা ছিল। তাহলে এইখানেও এইটাও আমি মুখে মুখে করবো, চার বছরে বলছে ষোলো গুণ। বন্ধুরা দুই বছরের জন্য কি করতে হয়? বর্গমূল করতে হয়। তাহলে চারকে আমি যদি দুই গুণ দুই মনে করি, চার বছর যেটা সেটাকে যদি আমি দুই গুণ দুই মনে করি, তাহলে একবার দুইয়ের জন্য কি করবে? বর্গমূল। তাহলে ষোলোর বর্গমূল করলে কত হবে? চার হবে। আরেকবার দুইয়ের জন্য কত হবে? আরেকবার বর্গমূল করবে, তাহলে চারের বর্গমূল করলে কত হবে? দুই হবে। অর্থাৎ চার মানে কি? বর্গমূলের বর্গমূল। তাহলে ষোলোর বর্গমূলের বর্গমূল কত? ষোলোর বর্গমূল চার, চারের বর্গমূল দুই। তাহলে দুইয়ের থেকে এক কম হবে, দুইয়ের থেকে এক কমালে কত হয়? এক হয় না, এক মানে একশো। এবার আমি করে দিই তোমাদের, দেখো এক প্লাস কত? আর বাই কত? হান্ড্রেড টু দি পাওয়ার কত? ফোর ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো ষোলো বাই কত? এক। তাহলে দেখো এই চারকে তো আমি দুই গুণ দুই লিখতে পারি, দুই গুণ দুই লিখতে পারি। তাহলে একটা দুইয়ের জন্য কত? বর্গমূল করতে হবে। একটা দুইয়ের জন্য যদি বর্গমূল করো, এই দুইটার জন্য যদি বর্গমূল করো, তাহলে এটা তো চার হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল। এবার এই দুইটার জন্য তো আরেকবার বর্গমূল, তাহলে এই দুইটার জন্য যদি আরেকবার বর্গমূল করো তাহলে তো দুই হবে। তাহলে এই একটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস ওয়ান হবে না, তাহলে আর বাই হান্ড্রেড ইকুয়াল টু কত? এক হবে না। কোনাকুনি গুণ করলে আর ইকুয়াল টু কত হবে? অবশ্যই হান্ড্রেড হবে, যেটা আমি মুখে মুখে করেছিলাম। কঠিন নাকি বন্ধু? কঠিন না, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। খুব কষ্ট হচ্ছে অঙ্ক করতে, অনেক অনেকক্ষণ ধরে করছি, অসুবিধা হচ্ছে, মাথায় যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, তবু করছি, যাই হোক। এরপরে দেখো বারো দাগের অঙ্কটা, কত দাগ? বারো দাগ। এবার হলো বারো দাগের অঙ্কটা, বারো দাগের অঙ্কটা কি বলেছে দেখো? বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দুই বছরে একশো টাকা হলে ওই সময়ে জটিল সুদ কত হবে? এইবার দেখো এখানে বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে, সরল সুদে বলেছে কিন্তু বন্ধুরা, দুই বছরে কত হয়েছে? একশো টাকা। সরল সুদ দুই বছরে একশো টাকা হয়েছে, দুই বছরে একশো টাকা। তাহলে বন্ধুরা দুই বছরে যদি সরল সুদ একশো টাকা হয়, এক বছরে কত টাকা? পঞ্চাশ টাকা হবে না? তাহলে দেখো প্রথম বছরে কত পেয়েছে? পঞ্চাশ। দ্বিতীয় বছরে কত পেয়েছে? পঞ্চাশ। দুই বছরে একশো হয়েছে, দুই বছরে একশো টাকা হয়েছে, দুই বছরে কত টাকা? একশো টাকা। সরল সুদ কিন্তু, জটিল সুদ না বন্ধুরা, জটিল সুদ না। তাহলে দুই বছরে যদি একশো হয় তাহলে এক এক বছরে কত পেয়েছে? প্রথম বছরে পঞ্চাশ পেয়েছে, দ্বিতীয় বছরে পঞ্চাশ পেয়েছে। এবার আমি কিন্তু প্রথমেই একটু বলে নিয়েছিলাম যে প্রথম বছর সরল সুদ এবং জটিল সুদ উভয় সমান, দ্বিতীয় বছর গিয়ে জটিল সুদটা আলাদা হয়ে যাবে। তাহলে দেখো এই যে এইটার সুদ বসবে কত পার্সেন্ট হারে? ফাইভ পার্সেন্ট হারে। তাহলে পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট হারে সুদ কত হবে? তাহলে এটাকে যদি কাটো তাহলে কত হবে? আড়াই টাকা হবে, আড়াই টাকা হবে।
তাহলে জটিল সূত্রটা কত হবে দেখো, জটিল সূত্রটা হবে টোটাল মিলে জটিল সূত্র হবে, এখানে করলাম তো এখানে একটু করি, দেখো পঞ্চাশের যদি তুমি 5% করো, কেন 5% দেওয়া আছে, 5% 5/100 এটাকে কাটলে 2, তাহলে 5/2 মানে কত 2.5 টাকা, না তাহলে এই টোটালটা হলো তোমার জটিল সূত্র, এই টোটালটা হলো জটিল সূত্র, তাহলে কত হবে বন্ধুরা 100 আর এই 2.5 টাকা, তাহলে কত 102.50 টাকা হবে, না 102.50 টাকা হবে, একটু বোঝার চেষ্টা করো, কঠিন না বন্ধু, একটু বোঝার চেষ্টা করো, পরেরটা করলে বুঝতে পারবে, দেখো আরো আরো অঙ্ক করছি, দেখো বুঝতে পারবে, এরপরে দেখো 13টা দেখো, 13 অঙ্কটা কি বলেছে, 13 অঙ্কটা বলছে বার্ষিক 6% সরল সুদে, বার্ষিক 6% সরল সুদে সুদে 2 বছরে সুদ হয়েছে 300 টাকা, সরল সুদে 2 বছরে 300 টাকা হয়েছে, 2 বছরে 300 টাকা সরল সুদে, তাহলে 1-1 বছরে কত হবে 150-150 করে হবে, না 150-150, দেখো জটিল সুদও কিন্তু 150 হবে প্রথম বছরে, প্রথম বছরে সরল সুদ এবং জটিল সুদ কিন্তু সমান, এবার বলছে ওই একই সময়ে জটিল সুদ কত হবে, মানে জটিল সুদটা কত হবে, তাহলে 150-6% করে দাও, 6/100, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 5 × 2 = 10, তাহলে এটাকে কাটলে 3×5 = 15, 3×5 = 15, তার মানে 9 টাকা, তার মানে এই টোটালটা হলো তোমার জটিল সুদ, টোটালটা হলো কত জটিল সুদ, তাহলে কত হলো 309 টাকা হবে, তাহলে জটিল সুদ, জটিল সুদ আসলটা কত হবে 309 টাকা, এই দেখো ডি দাগের অপশনে আছে, এরপরে দেখো 14 দাগের অঙ্কটা বন্ধুরা সোজা ইজি অঙ্ক, একটু বোঝার চেষ্টা করো ইজি অঙ্ক, 14 দাগের অঙ্কটা দেখো, 14 দাগ লিখি, বলেছে বার্ষিক 4% সরল সুদে 15 টাকা, 2 বছরে 350 টাকা হয়েছে সরল সুদে, কিন্তু বন্ধুরা সরল সুদে 2 বছরে কত হয়েছে 350 টাকা, তাহলে তাহলে বলছে ওই একই সুদে, একই সুদ এবং একই সময়ে ওই টাকার জটিল সুদ কত বন্ধুরা, 2 বছরে সরল সুদ 350 টাকা, তাহলে 1-1 বছরে কত 175 টাকা, না 2 বছরে যদি 350 হয় তাহলে প্রথম বছরে সরল সুদ কত হবে 175, দ্বিতীয় বছরে কিন্তু 175, আমি বলেছি সরল সুদ সব মাসে সব বছরে কিন্তু সমান, এবার প্রথম বছরে জটিল সুদ কত হবে, জটিল সুদও 175 টাকাই হবে, এবার এখানে বলেছে কত পার্সেন্ট হারে সুদ 4% হারে, তাহলে এটা 4% করে দাও, 4/100, তাহলে এটাকে যদি কেটে দাও 4/25 কত 100, 4/25 = 100, আর এটা কত 7/25 = 175, তাহলে কত হবে এই সম্পূর্ণটা মিলে হবে জটিল সুদ, তাহলে কত ছিল তোমার ছিল 350, তাহলে 357 টাকা হবে, 357 কোথায় আছে সিদাগের অপশনে, কঠিন অঙ্ক বন্ধুরা, কঠিন না, একটু বোঝার চেষ্টা করো, কঠিন না, এরপরে দেখো 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্কটা কি বলেছে, 15 দাগের অঙ্কটা করার আগে আরেকবার বলে নেই বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি বন্ধু বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে, তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আর তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, কমেন্ট করলে আমার কি ভিডিও করার উৎসাহটা বাড়ে, প্রচণ্ড গরমের মধ্যে ভিডিও হচ্ছে, দেখো ফ্যানের শব্দটাও হচ্ছে, একটু কষ্ট করে শুনে নেব, 15 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 20% সরল সুদে 2 বছরে হয়েছে 200 টাকা, তাহলে বলছে ওই সুদ এবং ওই সময়ে, মানে ওই সুদ এবং ওই সময়ে জটিল সুদ কত হবে, তাহলে 2 বছরে যদি 200 টাকা হয় তাহলে 1-1 বছরে কত হবে 100 টাকা করে হবে, না 2 বছরে 200 টাকা হয়ে গেল, তাহলে প্রথম বছরে সরল সুদ কত 100, দ্বিতীয় বছরে সরল সুদ 100, তাহলে দেখো জটিল সুদও কিন্তু প্রথম বছরে 100 টাকা, এবার কত পার্সেন্ট হারে সুদ 20% হারে, তাহলে এটা 20% লাগিয়ে দাও, 20% লাগিয়ে দিলে এটা 5 এই 100 কেটে দিলাম, তাহলে কত হলো 20, তাহলে কত হবে জটিল সুদটা কত হবে 220 টাকা, ঠিক আছে বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, বাই বন্ধুরা, ভালো থেকো।